আরেকটা জিনিস হয়েছে, যদি কেউ যারা বিদেশ যাইছে মনে করেন 4 লাখ 5 লাখ টাকা খরচ করে বিদেশ যাইছে, সে যদি 5 লাখ খরচ করে বিদেশে যাই 25,000 টাকা বেতন পাবে না 30,000 টাকা বেতন পাবে। সেইখানে যদি সে 3 লাখ টাকার ভাড়া কিনে 5 লাখের বদলে 3 লাখ টাকার ভাড়া কিনলে তার 20,000 টাকা মাসে আসবে। তাহলে 20,000 টাকা মাসে যদি বাড়ি বসে আসে তাহলে বিদেশে যাওয়া তো আমার যুক্তি নেই। আমি সেখানে 3 লাখ টাকা মারে যাচ্ছি, সে টাকাটা পুরাটা আমার হারে যাবে। তারপরে আমি বেতন পাবো 30,000 টাকা বেতন পাবো, নাই 40,000 পাবো, কিন্তু এখানে যেহেতু আমার 3 লাখ খরচ করি 20-25,000 টাকা বেতন আসে, আবার বাসায় থাকতে পারছি, সব কিছু দেখাশোনা করতে পারছি। তার আমার 20,000 টাকা যদি বেতন আসে তাহলে তো আমার বিদেশে যাওয়ার দরকার নেই। 5 লাখ খরচ করি, আমার 3 লাখ খরচ করি, তারপর 20,000 টাকা বেতন চলে, তাহলে আমার তো 5 লাখ খরচ করার দরকার নেই। এর আগে আমার চিন্তা ভাবনা ছিল বিদেশে যাবো, একটা ভাইকে পাঠিয়েছি, যা চিন্তা ভাবনা ছিল। তারপরও মনে করেন গারলের ইটা পেয়ে যাই আমার মনে করেন সব কিছু বন্ধ, এমনকি আমার ছেলেকেও পাঠাতে আমি রাজি না যে বিদেশে পাঠাবো। আমার একটা ছেলে মনে করেন এইটা ক্যাশটা আমার যখন 13-14 লাখ টাকা হয়ে যাবে চিন্তা ভাবনা করছি, যে 13-14 লাখ টাকা ক্যাশ হয়ে গেলে একটা গরু ফার্ম করে 2 বাপুই থেকে যাবো, অত দৌড়াদৌড়ি থাকবে। তবে ভেড়া ছাড়া সম্ভব না, এক জায়গায় 12-13 লাখ টাকা গোছানো। কারণ কাদের জন্য লাভজনক আর কাদের জন্য লাভজনক না, এটা হয়েছে যারা নিজে খাটতে পারবে, নিজে পরিশ্রম করতে পারবে তাদের বেশি লাভ হবে, আর যারা নিজে পরিশ্রম কম করবে তাদের তো লাভ কম হবে বা লসও হইতে পারে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ বাবু, গ্রাম পিরোজপুর, থানা ও জেলা মেহেরপুর। আমার এই গারলের ফার্ম করার বয়স হয়েছে 7 বছর। 7 বছর আগে একটা গায়ে আর একটা বাছুর বিক্রি করে আমি ফার্ম শুরু করেছি। 13টা ভেড়া কিনলাম প্রথমে 1,82,000 টাকা। এই 13টায় থেকে এখন আমার মনে করেন ভেড়া প্রায় 100 বা 110টা এখন আমার পালে। এই 110টা আমার পালে এখন ভেড়া। এর আগে আমি মিস্ত্রি কাজ করতাম, সেলাই মেশিনে মিস্ত্রি, তখন মনে করেন 500-700 টাকা ইনকাম করেছি রেগুলার। তারপরও এই ভেড়া নেওয়ার পরে 7 বছর, যে এর আগে 700 টাকা ইনকাম করেছি কিন্তু তারপরও সংসারের অভাব ছিল। এই ভেড়াটা নেওয়ার পরে মনে করেন এখন আমার ক্যাশও হয়ে গেছে, আর সেই অভাবটা আমার আর নেই। 2000 সালে আমার আব্বা মারা যায়, তারপরে আমার একটা ছোটো ভাই ছিল আমার সাথে, একসাথে মাঠে ঘাটে কাজ টাজ করে ওকে স্কুলে পাঠালাম, স্কুলে পড়াশোনা করতে করতে পড়াশোনা একসময় বাদ দিলাম 2009-এর দিকে। পড়াশোনা বাদ দিয়ে বললো যে আমাকে বিদেশে পাঠাতে হবে। আমি দেখলাম আমার কাছে তো টাকা পয়সা নেই, তো এইদিকে রাগারাগি করছি, রাগারাগি করা দেখি দেখলাম ঠিক আছে বাপ নেই, যখন আমি আসি তখন আমাকে তো একটা ওকে সেটেল করে দিতে হবে। সেই ওকে একটা অংশ জমি বিক্রি করে দিয়ে ওকে বিদেশে পাঠিয়ে দিলাম। বিদেশে পাঠানোর পর কিছুদিন বছর 3 মতো গেল, ঘরগুলা হয়ে গেল, যার পরে 3 বছর পর বাড়ি আসলো। বাড়ি আসার পরে ওর বিয়ে দিয়ে দিলাম। বিয়েটা দেওয়ার পরে ও আর আমাদের সাথে সেইভাবে যোগাযোগ রাখে না। যখন যোগাযোগ রাখে না তখন তো মনে করেন আমাদের সংসারে তো মা আছে, আরও আমাদের আরও 6জন সদস্য আমরা, এখানে তো আমাদের তো অভাবে ঘিরে যাচ্ছে। তখন আমাদের ভাই তো বিদেশে একদম তো টাকা ধার দেবে না, তখন আমাদের খুব অভাব চলে। অভাবের কারণে দেখা গেল ও যখন যোগাযোগ রাখছে না তখন কী করে, তখন দেখলাম যে আমার কাছে একটা গায়ে বাছুর আছে, তা মেয়ারোল ডাক্তার ও আবার আমার হাত থাকে, ও বললো দেখ গায়ে বাছুর বেশ ফেল যদি কটা গারল কিনিস তাহলে তোর সংসারটা ফিরতে পারে। ওইখান থেকে গায়ে বাছুর বেশি ফেললাম, বেশি ফেলি মহাজনপুর হাদুলদের কাছ থেকে 13 পিস ভেড়া কিনে নিলাম 1,82,000 টাকায়। নেই টুকটাক করে চলি যেতে এই 7 বছর মধ্যে আমার এখন মনে করেন 120-25টা ভেড়া, এখন মনে করেন 120-25টা ভেড়া 15-16 হাজার টাকা করে বিক্রি হবে। যদি 15,000 টাকা করে বিক্রি হয় তাহলে 15 লাখ টাকা হবে। আর এভাবে মনে করেন আর বছরে 4টি করে গরু কিনে বাছুর, এগুলো শিয়ানা হয়ে যায় বিক্রি করে। তারপরেও ভাইটা মনে করেন 10 বছর সে বিদেশে খাটছি, সে তার মতো আলাদা যখন আলাদাভাবে খাটে, আমি আলাদা খাটি। এখন দেখা যায় যে আমার তো 13-14 লাখ টাকা, যদি 15,000 টাকা করে বেশি তাহলে 14 লাখ টাকা 15 লাখ টাকা হবে। সেখানে বিদেশ থেকে দেখা যায় সে 1 লাখ টাকা করতে পারে, সে আমার হিসাবে করতে পারবে না, এত টাকা গোছাতে পারবে না। আর আমি যখন একেবারে শেষ গুড়াই চলে এসেছি তখন তো আমাকে ফের গুড়াই থেকে লাগতে হয়েছে। সে মনে করেন সে 5,20,000 টাকা খরচ হলো তার বিদেশ পাঠানো, আর আমি তো মনে করেন 1,82,000 টাকা একটা গায়ে বাছুর বেশি 1,82,000 টাকা দিয়ে সেটিং হয়ে সেট করেছি এই গারলের। আজ থেকে যেন 5,20,000 টাকায় বিদেশে গেছে। আমার চিন্তা ভাবনা ছিল যাওয়ার, তার সাথে আর মিশলো না। তখন মনে করেন আর যাওয়া হল, আর সেইভাবে পরিস্থিতি ছিল না। তারপর আমি গারল কিনলাম। গারল কেনার পরে এখন ভালোই চলছে। এখানে যে 100 টাকা গারল আছে, এখানে তো 15 লাখ টাকা আমি বেচতে পারি। এই নতুন যদি কেউ ভেড়া পালন করতে চায় গারল, নতুন গারল পালন করতে হলে আপাতত 20 থেকে 25টা নিতে হবে। 25টা নিলে মনে করেন বছরে 25টা যদি নেয়, 25 দোকানে 50টা, 60টা বাচ্চা হবে। বছরে 60টা বাচ্চা হয়, 60টা বাচ্চা মনে করেন যে 3 লাখ টাকা সে বেচতে পারবে। 3 লাখ টাকা যদি বিক্রি হয় তাহলে মাসে 20-25 হাজার টাকা চলে আসবে। 20-25 হাজার টাকা চলে আসা মানে একটা মানুষ 20 হাজার টাকা 25 হাজার ইনকাম করা মানে 20 হাজার ইনকাম। তারপর তো নিজে খাটতে হবে। যদি প্রথম অবস্থায় সে নিজে খাটতে পারে, এক দেড় বছর খাটলে, 1-1.5 বছর খাটার পর তো আরও বেশি আসবে। তখন তো আর এই ঝামেলা থাকবে না, আরও বেশি তার পড়তে হবে। আর নিজে যদি না খাটে তাহলে তো অর্ধেক টাকা তো মনে করেন লেবার দিয়ে বের করে দিল, তো অর্ধেক টাকা দিয়ে বের করলো। আর ঘরে যদি খাওয়ানোর চেষ্টা করে যে খাই রাখবো, তাও পড়তে হবে না, মাঠে চড়াইতে হবে। আর চড়ানো ছাড়া কোনো কাজ নেই। যদি চড়াই শুধু সে 8 ঘন্টা চড়াবে, আর তার খাবার টাবার কিছু লাগবে না। 8 ঘন্টা চড়েই শেষ। তাতে মনে করেন যে 25টা কিনলে তার 20 হাজার 25 হাজার টাকা কেটে, যদি 30টা কেনে তাহলে আরও বেশি লাভ হবে। 30 হাজার টাকা আসবে বছরে, মাসে 30 হাজার টাকা করে আসবে। যদি 30 পিস কেনে, আর 20 পিস কেনে, ওইভাবে ওই হিসাবে মনে করেন চলে আসবে। তারপরে মনে করেন গাড়লে যে খাবারগুলো খায়, এই খাবারগুলো তো অন্য কিছুতে খায় না। গরু বা ছাগলে এই খাবারগুলো খায় না। এরা গাছড়া জাতীয় যেগুলো আছে এগুলো শুধু খায়। এই জন্যে 12 মাস কিন্তু ওরা ঘাস পায়। চড়াইতে পারলে এরা যে কোনো খাবার খেয়ে, 8 ঘন্টা চড়াইলে ওরা যে কোনো খাবার খেয়ে পেট ভরে যাবে, যেগুলো তো অন্য কিছুতে, অন্য পশুতে খায় না। গরু খায় না, ছাগলে খায় না, সেগুলো কিন্তু গাড়লে খায়। সেগুলো গাড়লে মনে করেন সেই, ওই জন্য এদের ঘাসের সমস্যা নেই। এদের হয়েছে 8 ঘন্টা চড়াইলে এরা যে কোনো খাবার খেয়ে পেট ভরে নেবে। রেগুলার 8 ঘন্টা চড়াই থাকবে, তাহলে সে লাভবান হইতে পারে। গাড়লের রোগ হয়েছে, কৃমির সমস্যা হয়েছে বেশি। যদি কেউ, যাদের স্যাঁতস্যাঁতে এলাকা, তাদের প্রতি মাসে ট্যাবলেট দিতে হবে। প্রতি মাসে ট্যাবলেট দেয়, সমস্যা নেই। যাদের শুকনো এলাকা, তাদের 3 মাস পর পরে কৃমির ট্যাবলেট খাওয়াইতে হবে। তাহলে আর আগুন দেওয়া যে ঘাসগুলো, আগুন বিষ দিয়ে পোড়ায় যে ঘাসগুলো, এই ঘাসগুলো খাওয়ানো যাবে না। এই ঘাসগুলো খাইলে ধ্যানের রোগ হইতে পারে। আমার একভাবে এই 20 দেওয়ার পর ঘাস খেয়ে 18টা গাড়ল মরে গেছিলো। সেখানে মনে করেন 18টা ভেড়া কিনতে গেলে প্রায় 5 লাখ টাকা মনে করেন একদিনে মারা গেছে। 18টা আগুন মারা বিষ খেয়ে। এই বিষ ঘাস পোড়ানি পর পরে মনে করেন আমরা সকালে ঘাস দেওয়ার পর পরে আমরা যে এই ভেড়া লাগিয়ে দিয়েছি, তখন আমরা বুঝতে পারিনি। তারপর মনে করেন 18টা ভেড়া একদিনে আমাদের মারা যায়, বড় গাড়ল। তাহলে রোগ, যদি অন্যান্য রোগ, পিপিআরটা প্রতি 3 মাস পর পিপিআর ভ্যাকসিন দিতে হবে, আর কিমরির ট্যাবলেট খাইতে হবে। তারপরে ওইটুকু রোগ বালাইয়ের কম। জ্বর জ্বালা একাটা তো সব বছরই হবে, ওটাই সমস্যা নেই। ট্যাবলেট খাওয়ালে মন গান সেরে গেল। এই গাড়ল কাদের জন্য লাভজনক আর কাদের জন্য লাভজনক না, এটা হয়েছে যারা নিজে খাটতে পারবে, নিজে পরিশ্রম করতে পারবে, তাদের বেশি লাভ হবে। আর যারা নিজের পরিশ্রম কম করি, তাদের তো লাভ কম হবে বা লসও হইতে পারে। তো সমাজের জন্য তো লাভ হবে না। যেরকম আমি তো আগে মিস্ত্রি কাজ করতাম। এখন মনে করেন পুরো 8 ঘন্টা উঠে এসে ডিউটি করি। 8 ঘন্টা, এই 8 ঘন্টা ডিউটি করার কারণ তো আমার আছে। আমি যে উঠতে চাই 7-8 বছর 8 ঘন্টা করে ডিউটি করে যাচ্ছি, সব কিছু, এমনকি সব জায়গায় যাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছি। কিন্তু সেখানে আমার লাভ না থাকলে তো আমি সেভাবে দাঁড়িয়ে নেই। এখানে আমার নিশ্চয়ই লাভ আছে। আর লাভ আছে বুঝতে, এখানে আমার সংসারে 6জন লোক। সেখানে একটা ছেলে লেখাপড়া করে, একটা মেয়ে লেখাপড়া করছে, তার খরচ, মা আছে, আমরা, আমাদের ফ্যামিলি ছড়া লোক, সব ইতি থেকে সবই চলে যাচ্ছে। তারপর এক্সট্রা যেটা হয়েছে সেটা ঘর বাড়ি মোটর সাইকেল সবই হয়ে গেছে। এক্সট্রা যেটা হয়েছে, এখন মনে করেন লাভ যদি কম হয়েছে তাহলে তো আমি টিকতে পারতাম। এর আগে তো আমি মনে করেন 800 টাকা 800-1000 কাজ করেছি, মিস্ত্রির কাজ করি। তারপর এইখানে আমার ভালো হয়েছে। তাছাড়া আগের ছাড়া গাড়লে না হয়েছে। আমি 7 বছর মনে করেন 7 বছর চলছি। আরও চিন্তা ভাবনা আছে, আরও 5-7 বছর যদি আল্লাহ ঠিকঠাক করে, আরও 5-7 বছর চালি, আমার মনে করেন আমার একটা বাজেট পুঁজি যাবে। বাজেট পুঁজি গেলে অন্য সেকশন আমি নিয়ে নেবো। এর উপরে যেটা এত খাটা যতই লাভ হোক এত খাটার মধ্যে আমার থাকবে না, অন্য জায়গায় চলে যাবো ফের। তবে এটা থেকে আমি আশা করছি যে অন্য কিছু করতে পারবো, ফের ভালো একটা কিছু করতে পারবো, যাতে আমাকে এত দৌড়িতে না হয়। লাভ হয়েছে বেশি, কিন্তু লাভের সাথে আমাকে দৌড়িতে হয়েছে, যত দৌড়িতে হয়েছে তত লাভও বেশি হয়েছে। সেইখানে তো আমার দেখা যাচ্ছে একটা মানুষ আমাদের 7 বছর চলছে, আর 7+5 12, একটা কাজ 12 বছর করা মানে বিশাল ব্যাপার। আমার চিন্তা ভাবনা 12 বছর করবো, তার মানে 7 বছর হয়ে গেল, আর 5 বছর করবো। 5 বছর পরে আমি মনে করেন চিন্তা ভাবনা আছে গরুর একটা ফার্ম করবো, ভেড়াগুলো বেশি ফেলি, আর মূল আমি পাল্লা যদি ছেড়ে দিই 10-12 লাখ টাকা আমার হয়ে যাবে। এই 10-12 লাখ টাকায় আমি একটা গরু ফার্ম করতে পারবো, তখন এত আমাকে দৌড়িতে হবে না। আরেকটা জিনিস হয়েছে, যদি কেউ যারা বিদেশে যাইছে মনে করেন 4 লাখ 5 লাখ টাকা খরচ করে বিদেশে যাইছে, সে যদি 5 লাখ খরচ করে বিদেশে যাই 25,000 টাকা বেতন পাবে, নাই 30,000 টাকা বেতন পাবে। সেইখানে যদি সে 3 লাখ টাকার ভাড়া কিনে 5 লাখের বদলে 3 লাখ টাকার ভাড়া কিনলে তার 20,000 টাকা 20,000 টাকা মাসে আসবে। তাহলে 20,000 টাকা মাসে যদি বাড়ি বসে আসে তাহলে বিদেশে যাওয়া তো আমার যুক্তি নেই। আমি সেখানে 3 লাখ টাকা মাইরে যাচ্ছি, সে টাকাটা পুরাটা আমার হারে যাবে। তারপরে আমি বেতন পাবো 30,000 টাকা বেতন পাবো, নাই 40,000 পাবো। কিন্তু এখানে যদি আমার 3 লাখ খরচ করি 20-25,000 টাকা বেতন আসে, আবার বাসায় থাকতে পারছি, সব কিছু দেখাশোনা করতে পারছি, তাহলে আমার 20,000 টাকা যদি বেতন আসে তাহলে তো আমার বিদেশে যাওয়ার দরকার নেই। 5 লাখ খরচ করে আমার 3 লাখ খরচ করে আবার 20,000 টাকা বেতন চলে, তাহলে আমার তো 5 লাখ খরচ করার দরকার নেই। এর আগে আমার চিন্তা ভাবনা ছিল বিদেশে যাবো, একটা ভাইকে পাঠিয়েছি, যাওয়া চিন্তা ভাবনা ছিল। তারপরও মনে করেন গারলের ইটা পেয়ে যাই, আমার মনে করেন সব কিছু বন্ধ। এমনকি আমার ছেলেকেও পাঠাতে আমি রাজি না যে বিদেশে পাঠাবো। আমার একটা ছেলে মনে করেন এইটা ক্যাশটা আমার যখন 13-14 লাখ টাকা হয়ে যাবে চিন্তা ভাবনা করছি, 13-14 লাখ টাকা ক্যাশ হয়ে গেলে একটা গরু ফার্ম করে তুই বাপুই থেকে যাবো, অত দৌড়াদৌড়ি থাকবে না। তবে ভেড়া ছাড়া সম্ভব না, এক জায়গায় 12-13 লাখ টাকা গোছানো যাই করা যাক, 12-13 লাখ টাকা গোছানো যাবে না। কিন্তু 4-5 বছর ভেড়া গোছাইলে যে খাওয়া দাওয়ার পরে আমার যে ভেড়াগুলো এক্সট্রা আছে এগুলো তো আমার এক্সট্রা ক্যাশ থেকে যায় সকল সময়, যখন বেজবি তখন 10-12 লাখ টাকা ক্যাশ থেকে যাবে। আর মনে করেন আমি বিদেশে গেলাম 5 লাখ টাকা আমার ফুরে গেল, ফুরে যাই তো সেই 5 লাখ টাকা তো আমার ফুরিয়ে গেছে। তারপরে মনে করেন যে যেটা বেতন পারলাম বাড়ি দিলাম, খরচ হয়ে গেল, খরচ হয়েছে বাড়ি এলাম, শেষ। আবার যা ছিল তাই। কিন্তু আমি 20,000 টাকার বেতন নিয়ে যাচ্ছি, আবার এককালীন 10-12 লাখ টাকা আমি 5 বছর চালি 10-12 লাখ টাকা আমি ক্যাশও পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমি বিদেশে যাবো কি জানি। আমার এক ছেলে এক মেয়ে, ছেলেটা বড় আর মেয়েটা ছোট। ছেলেটা 23 বছর বয়স, আর মেয়েটার হয়েছে 11-12 বছর বয়স। ছেলেটা আয়ে পড়ে, মেয়েটা 8-এ পড়ে। এই দুজনের লেখাপড়া খরচ মা আছে বেশি, আমি আমাদের পরিবার, এখন এই 5-6 জন লোক এই গাড়ালের ওপর থেকে এখন সব কিছু চলাচল সব এখান থেকেই, ছেলেপিল লেখাপড়া থেকে শুরু করে তার কাপড় চোপড় যাবতীয় খরচ সব এই গাড়ালো থেকে আমাদের এখন চলছে। গাড়াল থেকে আমার মোটর সাইকেল দিয়ে ছেলেকাটা ঘর বাড়িগুলো সারা হয়ে গেছে। আর এই যেগুলো আছে এখন মনে করেন 13-14 লাখ টাকা হবে, পরে চিন্তা ভাবনা আছে ছেলেটাকে গরু ফার্ম করে দেবে। এটা শেষে আমার এই গাড়লের বয়স 12 বছর হয়ে গেলে মনে করেন আমি একটা গরু ফার্ম করবো, এই চিন্তা ভাবনায় আছে। তখন 18-20 লাখ টাকা আমার ক্যাশ হয়ে যাবে। হ্যাঁ।